আসসালামু আলাইকুম, সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি আরও একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো রুটি কিভাবে আমরা সংরক্ষণ করে রাখি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের একটা ঝামেলা পোহাতে হয়, বাচ্চাদের বাবার অফিস, বাচ্চাদের স্কুল সব মিলিয়ে একটা ঝামেলা তৈরি হয়। তাই রুটির যেই খামিরটা আমরা তৈরি করে নিই সেখানে একটু পরিমাণে বেশি নিয়ে 2 থেকে 3 দিনের জন্য রুটি সংরক্ষণ করে রাখতে পারি নর্মাল ফ্রিজে। আর যারা আরও বেশি দিনের জন্য রাখতে চান তারা চাইলে পরিমাণে আরও একটু বাড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজেও সংরক্ষণ করে রাখতে পারেন। এবং ভেজে নেওয়ার 10 থেকে 15 মিনিট আগে নামিয়ে নিলেই সে আগের মতো হয়ে যাবে। আমি এভাবে সবগুলো রুটি তৈরি করে নিয়েছি। এখন এই রুটিগুলোকে আমি একটু দেখিয়ে দিব কীভাবে আমি সংরক্ষণ করি। এক একজনে এক এক রকমভাবে সংরক্ষণ করে। আমি এই রুটিগুলোকে তাওয়া গরম করে নিয়ে হালকা একটু আঁচে এপাশ ওপাশ করে একটু গরম করে নিব। এইভাবে হালকা একটু ভেজে নিয়ে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নিব। অনেকে অন্যভাবেও সংরক্ষণ করে রাখতে পারেন। কেউ চাইলে একটা পেপারের মাঝখানে এভাবে রুটি রেখে উপরে আরও একটা পেপার দিয়ে নর্মাল ফ্রিজে রাখতে পারেন, কিন্তু এভাবে রাখলে অনেকটাই ভালো থাকে, রুটি ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি দেখিয়ে দিচ্ছি, সবগুলোকে এভাবে একটু ঠান্ডা করে নিব। হালকা আছে, আমি এগুলোকে ভেজে নিয়েছি হালকাভাবে। এখন এরকম একটি বক্স নিয়েছি, এই বক্সগুলো রুটির জন্যই তৈরি। এগুলো আপনারা চাইলে কাছাকাছি কোনো প্লাস্টিকের দোকানে দেখতে পাবেন। এভাবে আমি সবগুলো রুটিকে এই বক্সে রেখে একটা ঢাকনার সাহায্যে ঢেকে নর্মাল ফ্রিজে রেখে দিব। এভাবে 2 থেকে 3 দিনও রুটি ভালো থাকে। এর চেয়ে বেশি দিন রাখার কোনো প্রয়োজন নেই, একটু শক্ত হয়ে যাবে। এখন আমি ফ্রিজে রেখে ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে এসেছি, একদিন পরে একটু ভেজে দেখিয়ে দিব। রুটিগুলো ঠিক আগের মতোই সফট রয়েছে, আমি একটু ভেজে দেখাচ্ছি। চুলার তাওয়া গরম করে এখন আমি প্রথমে একটি রুটি ভেজে দেখাবো। আমরা যেরকম নতুন রুটি তৈরি করি সেরকম রুটির মতোই ফুলে উঠেছে এবং যথেষ্ট পরিমাণে সফট, সে আগের মতোই হয়ে যাবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে রুটি তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করলে রুটি শক্ত হয়ে যাওয়ার কোনো চিন্তাই নেই, সে আগের মতোই হয়ে যাবে। আমি এভাবে হাত দিয়ে একটু চেপে দেখিয়ে দিচ্ছি কেমন সফট হয়েছে। সকালবেলা ঝামেলার হাত থেকে বাঁচতে হলে আমাদের আজকের এই টিপসটি ফলো করে নিতে হবে। আমি এভাবে একটু এগুলোকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, দেখতে পাচ্ছেন। আমার আজকের এই রুটি সংরক্ষণ রাখার টিপস যদি আপনাদের ভালো লাগে আমার এই পেজটির সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।